আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানাই উত্তরায়ণের পক্ষ থেকে। আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা মঞ্চস্থ করতে চলেছি। গত বছর চন্দ্রালিকার পর এবছর চিত্রাঙ্গদার উদ্দেশ্য একটাই, বর্তমান সময়ে দাঁড়িয়ে এক নারীর নিজেকে চিনতে পারার আখ্যানকে আর একবার ফিরে দেখা। আজ চিত্রাঙ্গদার উপস্থাপনায় সুরূপা ফুরূপা কোনো এক মানবী শুধুমাত্র বহিরাঙ্গের ভিন্ন অবস্থা নয়, বরং মঞ্চে একই সময় উপস্থিত একই মঞ্চাভরণে এক মানবীর দেহ মনের এক যুগ্ম সমান্তরাল প্রকাশ অপ্রকাশের আলোছায়া খেলা, যারা রোদন ভরায় বসন্তে দেহ মনের অন্তরহীন এক দ্বন্দ্বে এক হয়ে চিত্রাঙ্গদা হয়ে ওঠে, যারা আনন্দে বিষাদে এক বিষণ্ন ব্যাকুল বাঁশিতে দেহ মনের প্রতিরূপতা হয়ে মিশে যায় একে অপরে। এছাড়া মঞ্চ সঙ্গীতে শৃঙ্খল ধ্বংসার ব্যবহার, চিত্রাঙ্গদা রাত শিক্ষায় কালারি নৃত্যের পরিবেশনা, অদ্ভুত মঞ্চসজ্জা আমাদের সকলকে এক অনবদ্য বিশ্বাসযোগ্যতায় মোহিত করবে আশা করি। উত্তরায়ণের পক্ষ থেকে অঙ্গনা নন্দীর নৃত্য পরিচালনা ও অর্পণ ব্যানার্জির নির্দেশনা তথা সঙ্গীত পরিচালনা আমাদের সকলেরই দীর্ঘ পরিশ্রম প্রয়াস, আমাদের আপনাদের সকলের মন ছুঁয়ে হৃদয়ে সেই পরম সত্যের দোরগোড়ায় পৌঁছবে এই বিশ্বাস নিয়ে শুরু করছি। আমাদের সকলকে আরেকবার কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে থাকার জন্য। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি।
ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুর, তখনই নাটকের আখ্যান আরম্ভ। Huh.
Oh, no.